প্রথমে আরামবাগ আর তারপর কৃষ্ণনগর, পরপর দুটি জনসভা দিয়ে বঙ্গ বিজেপির হয়ে লোকসভা ভোটের প্রচার কার্যত শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং বঙ্গ বিজেপির হয়ে যখন প্রচার তিনি শুরু করে দিচ্ছেন এবং মোদীর দ্বিতীয় জনসভার দিনেই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, যেখানে বাংলায় প্রথম দফায় 20 জনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। একদিকে বিজেপির যখন এই ছবি, তখন অন্য শিবিরের ছবিটা কি বলছে তৃণমূল? একাধিক বিষয় নিয়ে আলোচনা চলবে এবং আরও একাধিক বিষয় উঠে আসবে যারা আলোচনায় রয়েছেন। প্রথমেই তাদের সঙ্গে আলাপ করাবো। রয়েছেন আমাদের সঙ্গে সুমন বন্দ্যোপাধ্যায়, রয়েছেন অভ্র সেন, রয়েছেন চন ভট্টাচার্য এবং আমাদের সঙ্গে রয়েছেন মহানন্দা কাঞ্জিলাল। প্রত্যেকেই স্বাগত জানাবো আমাদের আলোচনায়। তবে প্রথমেই আপনাদের দেখাবো বাংলায় প্রথম দফায় 20 জনের প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। টিকিট পেলেন 3 জন কেন্দ্রীয় মন্ত্রী, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, সুভাষ সরকার। বাদ গেল অপর কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার নাম, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, জগন্নাথ সরকার সহ। ফের টিকিট পেলেন 9 জন সাংসদ। লোকসভা ভোটে প্রার্থী করা হলো মনোজ টিকদা সহ 4 বিজেপি বিধায়ককেও। ঘাটালে দেবের সঙ্গে টক্করে বিজেপির বাজি হিরণ। অন্যদিকে কাঁথিতে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে প্রার্থী করল বিজেপি। আসানসোলে শত্রুঘ্ন সিনহার সঙ্গে লড়াইয়ে ভোজপুরি তারকা পবন সিং। একদিকে অমিত শাহ এসে বঙ্গ বিজেপিকে যেখানে পয়েন্ট শাসনের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছিলেন, ভোটের মুখে নরেন্দ্র মোদী বললেন 42-এ 42টি আসনে জিততে হবে। শনিবার কৃষ্ণনগরের সভা থেকে বাংলায় সব আসনেই জয়ের ডাক দেন প্রধানমন্ত্রী। आने वाले 5 वर्षों में भाजपा सरकार पूरे देश में निवेश और नौकरी के अनगिनत नए अवसर बनाने वाली है। ये समय पश्चिम बंगाल के लिए भी अभूतपूर्व बदलाव का है, लेकिन इसके लिए आपको शुरुआत इसी लोकसभा चुनाव से करनी होगी। बांग्लार विकास होबे तबे देशार विकास होबे, इसलिए इस बार 42 की 42 सीटों पर कमल खिलना चाहिए और देश में अब की बार NDA সরকার 400 পার। চয়নদাকে নিয়ে আলোচনা শুরু করবো। চয়নদা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন যে 42টি আসনেই পদ্ম ফোটাতে হবে। এর আগে আমরা বারবার তৃণমূল নেত্রীর মুখেও একই কথা শুনেছি, 42 আসনের টার্গেটের লক্ষ্যমাত্রা তিনি বেঁধে দিয়েছেন। তাহলে 42 42 এখানেই তো 84 হয়ে যাচ্ছে, সিপিএম কংগ্রেস কি করবে? তারা কি একটি আসন পাবে না? সেটা প্রধানমন্ত্রীর স্বপ্ন তো, প্রধানমন্ত্রী একজন রাজনীতিবিদ, তিনি তো এই ধরনের কথাবার্তা বলতেই পারেন, সেটা বলতে অসুবিধে কি। কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে এই ধরনের বিরোধী শূন্য লোকসভা, বিরোধী শূন্য বিধানসভা, এই ধরনের আহ্বান মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দুজনেই একই সুরেই বলছিলেন। উনি বলেছিলেন যে বিরোধী শূন্য লোকসভার বিধানসভার কথা, পুরসভার কথা প্রধানমন্ত্রী বললেন। কার্যত পশ্চিমবঙ্গ থেকে যারা কোনো বিরোধী না যেতে, তার মানেটা কি দাঁড়াচ্ছে? গণতন্ত্রের যে ধারণা প্রধানমন্ত্রী, সেটা আমাদের সংবিধানের পক্ষে কতটা উদ্বেগজনক আমরা পরিষ্কারই বুঝতে পারছি। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে গতকাল প্রধানমন্ত্রী দীর্ঘক্ষণ যে ভাষণ দিয়েছেন তাতে খুব নির্দিষ্টভাবে পুরোটাই জীবন জীবিকা প্রশ্নে তিনি নীরব ছিলেন, পুরোটাই প্রায় নিজের প্রচার। এবং অদ্ভুত ব্যাপার, এখানে আমরা দেখতে পেলাম যে দুর্নীতি ইত্যাদি প্রভৃতি নিয়ে কথা বলেছেন, খুব ভালো কথা, কিন্তু একটাও FIR করেননি কেন 100 দিনের কাজে দুর্নীতিতে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। মুখ্য তো হচ্ছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সমস্যা তো, কার ছবি কোন প্রজেক্টে থাকবে সেটা নিয়ে। আমাদের খালি কথা হচ্ছে যে নিজেরা যদি এই দুজনে মিলে আলাদা করে কথা বলে নিয়ে পরে সভা করবেন, তাহলে মানুষের মানুষের লড়িয়ে দিচ্ছেন কেন? আসলে কারা কী চাইছেন সেটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছেন। 42-এ 42 যেতে তৃণমূলের সুবিধেই হবে, তাতে অসুবিধে কিছু নেই, কিন্তু সমস্যা হবে সাধারণ মানুষ। বিরোধী কণ্ঠস্বর লোকসভায় না থাকলে সাধারণ মানুষের অভাব অভিযোগ পৌঁছবেই না। সাধারণ মানুষ না নিতে পারছে, অভ্যাসের প্রতিক্রিয়া নেব, পুরোটাই নিজের প্রচারের একটা কৌশল যেটা বলছেন চন্দা। সিপিএম প্রতিনিধি দাদার কথাগুলো শুনছিলাম, আমার হাসি পাচ্ছিল শুনে। উনি কি এক্সপেক্ট করেন, রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জনতা পার্টি জনসভা থেকে বলবে যে আমাদের 30টা আসন দিন, 10টা আসন তৃণমূলকে দিন, আর যেহেতু বামেরা সাইড থেকে খঞ্জনি বাজাচ্ছে ওদেরকে 2টো আসন ছাড়ুন, এরম বলবেন? মানে কি এই কথাগুলোর তো কোনো মানে নেই।
লাস্ট আমরা দেখলাম সেমিফাইনাল সেমিফাইনাল করে খুব লাফিয়েছিল ইন্ডিপিন্ডি জোটের সদস্যরা, তারপর আমরা দেখলাম পাঁচ রাজ্যে ভোট হলো, বিধানসভা ভোট ওখানকার, তারপর নোটার সঙ্গে হারহীন করা লড়াই করেও সিপিআইএম তথা অন্যান্য বামদলরা 0%-এরও কম ভোট পেয়েছে। এরপরে তাদের একটা দীপ্ত বাসনা থাকতে পারে, একটা না চাপ না পাওয়ার একটা কষ্ট থাকতে পারে, সেই দায় তো আমাদের নয়, বামের একটা রিজেক্টেড ফোর্স। আর একটা কথা উনি বললেন, আমি একদম যুক্তি দিয়ে খণ্ডন করি, যে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত প্রাইমা ফেসি, যে FIR করেনি কেন বিজেপি, এই FIR-টা বিজেপি বা কেন্দ্রে করার কোনো জায়গা নেই, জুরিসডিকশন নেই দাদা, এটা রাজ্য স্তরে হয়েছে, তো এই FIR তথা যে কোনো যা যা ইনস্টিটিউট করার সেটা কিন্তু করতে হবে রাজ্য সরকারকে, এটা ল্যাক্সিটি হয়েছে রাজ্য সরকারের তরফে। রামনন্দন দত্তর তরফে ছিল, আপনি ছবির কথা বললেন, অন্য বাম দলগুলো কি বলুন তো, মানুষের এক ছবলেই ছবি হয়ে গেছে, তাই ছবি নিয়ে এদের পাতা থাকবে। আমি এই জায়গা থেকে আমি সুমন বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া নেব। একদিকে মোদীর পরপর দুটি জনসভা, এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি লোকসভা ভোটের, এবং শুধু তাই নয়, তার আগে 195টি আসনে, তার মধ্যে আমাদের রাজ্যে 20টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি। সেই জায়গায় কি বলবেন তাহলে, একেবারে প্রস্তুতি নিয়েই যেখানে ময়দানে নামতে চলেছে বিজেপি, তৃণমূলের এই মুহূর্তে কি অবস্থান? তৃণমূল এই নিয়ে আদৌ ভাবিত না, কারণ 2021-এর এক্সপিরিয়েন্স শুধু তৃণমূলের নয় তো, সারা বাংলার মানুষের আছে, যে সেভাবে বিজেপির যেভাবে কেন্দ্রীয় নেতারা বারবার ধরে এসছেন, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা বারবার এসছেন, এবং সেই সময় স্লোগান ছিল আপকি বার 200 পার, তা সেই 200টা কোথায় থেমে গিয়েছিল, এখন বিজেপির বিধায়ক সংখ্যা কত, সেগুলো নিয়ে মোটামুটিভাবেই বোঝা যাবে পরিষ্কার। এখন প্রশ্ন উঠছে যে যে কথাটা চয়নদা একটু আগে বললেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় 42-এ 42-এর কথা বলেছেন, আবার নরেন্দ্র মোদী 42-এ 42-এর কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের 42-এ 42-এর একটা অন্যতম তাৎপর্য রয়েছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যদি 42-এ 42 পায়, তাহলে তৃণমূল কংগ্রেস লোকসভাতে বা লোকসভাতে গিয়ে তারা বিরোধী শিবিরে বসবে, অর্থাৎ বিরোধী শূন্য করার যে প্রবণতার কথা বলছেন আমাদের সিপিএমের প্রতিনিধি বলছেন, তিনি কিন্তু ওই জায়গায় বোধহয় একটা বেসিক ভুল বোধহয় করে ফেলছেন, যে তৃণমূল কংগ্রেস এ রাজ্য থেকে সব থেকে শক্তিশালী, যেটা ইন্ডিয়া জোট তৈরি করার সময় বারবার ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যে যে যেখানে শক্তিশালী তারা সেখানে লড়াই করবে। ফলে খুব স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের 42 আর বিজেপির 42, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তালিকা প্রকাশ করেছেন, তালিকার মধ্যে তো 4 জন দেখলাম যে তারা বিজেপি বিধায়ক, আর একটা জিনিস দেখলাম যে প্রধানমন্ত্রী বলেন যে পরিবারতন্ত্রের কথা বলেন, যে কাঁথিতে যিনি প্রার্থী হয়েছেন তিনি কে, তিনি কোন পরিবারের, প্রশ্নটা এই জায়গায়। দিল্লিতেও যে যিনি প্রার্থী, আমরা আলোচনা নিশ্চয়ই আসবো, তবে তার আগে আপনাদের সামনে রাখতে চাইব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি যেটা বলছেন, একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি 35 আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন, আর প্রধানমন্ত্রী বাংলা এসে টার্গেট দিলেন 42-এ 42-টি আসনের, কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বললেন শুনুন। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে এই লক্ষ্যমাত্রা দিয়ে গেছেন যে 42-টি আসনে বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, সেই মন্ত্র নিয়েই, অর্থাৎ বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, আমরা লড়াই শুরু করেছি। গতবার 18টি সিট ছিল, তার থেকে একটি হলেও ভারতীয় জনতা পার্টি বেশি সিট পাবে। আমি অভয় সেনের কাছে আসবো, যেখানে প্রধানমন্ত্রী বলছেন 42-এ 42-টি আসনই হচ্ছে টার্গেট, তার আগে অমিত শাহ বলেছিলেন 35 আসনের কথা, সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী একেবারে 42 আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিচ্ছেন, কোথাও কর্মীদের যেখানে মনোবল বাড়ানোর একটা চেষ্টা একেবারে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গায় সুকান্ত মজুমদার বলছেন এর আগে 18টি আসন, তার থেকে একটি আসন হলেও বেশি পাবে বিজেপি, কোথাও আন্ডার কনফিডেন্স শোনাচ্ছেন? একদমই নয়, একদমই নয়। উনি বলার তাহলে কি বলার জন্য ওটা বলেছেন, কিন্তু আমরা একদম শিওর যে ঐতিহাসিক জয় হবে ভারতীয় জনতা পার্টির এইবার। যা জয় আসবে, যা পরিসংখ্যান আসবে লোকসভা ভোটের ইলেকশন রেজাল্টের পরে, আপনারা দেখতে পারবেন স্বাধীনতার পরে এত ভালো রেজাল্ট ভারতীয় জনতা পার্টির কোনো দিনও এই রাজ্যে হয়নি, এটা প্রমাণিত হয়ে যাবে। একেবারে আমি মহানন্দা কাঞ্জিলালের কাছে এই জায়গা থেকেই আসবো, যেখানে প্রধানমন্ত্রী বলছেন 42-এ 42, অন্যদিকে অমিত শাহ আমরা আগেই দেখেছিলাম তিনি 35 আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন, সেই জায়গায় সুকান্ত মজুমদার বলছেন যে গতবার 18টি আসন, তার থেকে এবার একটি আসন হলেও বেশি পাবে বিজেপি, কিভাবে দেখছেন মহানন্দাদি?
হ্যাঁ, যেটা হচ্ছে যে রাজনীতিটা যদি শুধুমাত্র ভোট কেন্দ্রিক এবং যেন তেন প্রকারণও ভোট আদায়ের একটা যন্ত্রে পরিণত হয়, তাহলে কিন্তু দেশের সার্বিক উন্নয়ন কতটা হচ্ছে না হচ্ছে সেটার মাপকাঠির থেকে সেটা আলাদা হয়ে যায়। এবার একটা কথাই বলবো যে এবারে পশ্চিমবঙ্গের কথা যদি আমি ধরি, বিজেপি কিন্তু অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আগের লোকসভা নির্বাচনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে যতটা দেরি হয়েছিল, এবারে সবার আগে, সব পার্টির আগে তারা প্রকাশ করেছে, তাদের সংগঠন বাড়ছে এবং নিশ্চয়ই এখানে বিরোধী হিসেবে তারা এক নম্বরে উঠে এসেছে, এগুলো তাদের রাজনৈতিক জয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে শিক্ষক হিসেবে সার্বিকভাবে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের একটা পরিস্থিতি নিশ্চয়ই মানুষের কাছে পৌঁছানো দরকার। যেটা হচ্ছে এখনো পর্যন্ত এই G20 নিয়ে এত আলোচনা হয়, G20 দেশগুলোর মধ্যে ভারতের মাথা পিছু আয় সর্বনিম্ন, শিশু মৃত্যুর হার 20টা দেশের মধ্যে আমাদের স্থান 19, ফ্রিডম হাউস ইন্ডেক্সে ভারত আংশিকভাবে মুক্ত, এগুলো বিদেশের কাছে আমাদের পরিচয়, এবং যেটা আমরা বলবো যে FDI অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ভারতবর্ষে ক্রমাগত কমছে, অসাম্য, বেকারত্ব। সেই জায়গায় মহানন্দাদি প্রধানমন্ত্রীর যে দুটি জনসভা আমরা দেখেছি, একের পর এক উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়েছে। আমরা নিশ্চয়ই আসবো পরবর্তীতে আলোচনা আপনার কাছে। তবে একদিকে বিজেপির তরফ থেকে যেখানে প্রার্থী তালিকা প্রকাশ করে দেয়া হচ্ছে, অন্যদিকে তৃণমূল শিবিরের ছবিটা কি, প্রার্থী ঘোষণার আগে সেখানে কিন্তু প্রবল অস্বস্তি দেখা যাচ্ছে তৃণমূলের অন্দরে। তার কারণ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুণাল ঘোষ থেকে শুরু করে তাপস রায় উত্তর কলকাতায় মহিলা প্রার্থী চেয়ে সওয়াল, কুণাল ঘোষের উত্তর কলকাতায় তৃণমূলের প্রার্থী হিসেবে মন্ত্রী শশী পাজার নাম প্রস্তাব করলেন তিনি, সুদীপ কোনোভাবেই এবার জিতবেন না, বিস্ফোরক দাবি করেছেন তাপস রায়ও, দলের প্রতিও আক্রাশ ক্ষোভ উগড়ে দিলেন বরানগরের তৃণমূল বিধায়ক। দক্ষিণ কলকাতা তো মহিলা সাংসদ পেয়েছে, মমতাজি রেকর্ড করেছেন, তো উত্তর কলকাতায় একবার মহিলা সাংসদ দেওয়া হোক, সেখানে অজিত পাঁজার পুত্রবধূ ডক্টর শশী পাঁজার মতো দক্ষ প্রার্থী রয়েছেন, যিনি একদিকে চিকিৎসক, একদিকে জনপ্রতিনিধি, একদিকে দক্ষ মন্ত্রী, উনি বা ওনার মতো যে কেউ সিনিয়র দক্ষ কর্মীদের মনের কথা বুঝবেন, কোনো মহিলা প্রার্থীকে দেয়া হোক না। নয়নাদি যদি বিউটি পার্লার টার্লার শ্যামলে বাকি সময় দিতে পারেন তো দাঁড়াবেন। আর সুদীপবাবুর অভ্যাস হচ্ছে রাত্রে বড্ড নেতানেত্রীদের হোয়াটসঅ্যাপ করেন, ন্যাগিং টাইপের প্যান প্যান করেন। এই যেমন জেলা সভাপতি, জেলা সভাপতিটা তাপস রায় ছিলেন, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবদার করে, আর একটা 78-79 বয়সী লোক যদি প্যান 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 করে তো লোকে দিয়ে দেয়। আমি লিখে দিতে পারি, বলে দিতে পারি, এবারও নির্বাচনে জেতার কোনো জায়গা নেই। বহুদিন আগে বলে দিয়েছিলাম যে আমি এবার এখানে কেউ বললে দল বললেও আমি ওর নির্বাচন করব না। এখন আমার রাজনীতি যদি আবর্তিত হয় সুদীপ ব্যানার্জির ইচ্ছা এবং অনিচ্ছার ওপর, তাহলে তো আমাকে ভাবতে হয় ওর প্রথম টার্গেট হলো কি করে তাপসকে নর্থ ক্যালকাটা থেকে সরানো যায়, নমিনেশন না দেওয়া যায়। আর দলও দেখলাম আমাদের মতন কর্মীদেরকে বাদ দিয়ে সোমেন মিত্রের বউ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বউ, এদেরকে ক্যান্ডিডেট করলো আর আমাদেরকে বরানগর পাঠিয়ে। সুমনদা, বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করে দিচ্ছে, প্রধানমন্ত্রী বৈঠক করছেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর সঙ্গে, বলছেন দলের ঐক্যবদ্ধ চেহারাটা দেখে ভালো লাগছে, তাহলে সে জায়গায় তৃণমূল শিবিরের এই ছবি না? আমি বলছি যে বিজেপির প্রার্থী তালিকায় মহানন্দাদি একটু আগে খুব মানে বললেন যে ওরা খুব আত্মবিশ্বাসী, আমি জানি না যে প্রাক্তন রাজ্যসভাপতি বিজেপির দিলীপ ঘোষ, সেই দিলীপ ঘোষের নাম কিন্তু এখনও প্রকাশিত হয়নি, ফলে দিলীপ কাঁটা ওদের মধ্যে রয়েছে। আমি বলছি যে নির্বাচনের অনেকগুলো পরিসংখ্যান দিলেন মহানন্দাদি, ওই পরিসংখ্যানটা দিয়ে আপনি একটু সেই প্রসঙ্গে কথা বলুন। আমি সেটাই বলছি, আমি ওই প্রসঙ্গেই কথা বলছি। আমি বলছি যে ওই হেড স্পিচের প্রসঙ্গটা দিদির বলা উচিত ছিল, যে যেখানে 75% হেড স্পিচ 2023 বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে উঠে এসেছে। আপনি আমাদের দলের, আপনার দলের ছবিটা নিয়ে বলুন, যেখানে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে 42টা আসনেই প্রাসঙ্গিক, 42টা আসনেই তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। তার মূল কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে যোগাযোগ রেখে রাজনীতি করে। 100 দিনের যে যারা টাকা পায়নি সেই জব কার্ড হোল্ডারদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে, 51 লক্ষ জব কার্ড হোল্ডারের কাছে টাকা ফেরানো হবে, আবাস যোজনার টাকা ফেরানো হবে। তৃণমূলের ছন্নছাড়া অবস্থাটা দেখুন না, প্রধান মুখপাত্র ছিলেন কুণাল কুমার ঘোষ, উনি নিজের পথ ছাড়তে চাইলেন এবং কার বিরুদ্ধে সোচ্চার হলেন, দলেরই একজন সিনিয়র নেতা, মানে গালাগালি দেওয়া ছাড়া আর যা যা বলা যায় মোটামুটি উনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন। তাপস রায় একজন সম্মানীয় এমএলএ,
উনিও নিজের মুখ খুলেছেন। আবার আরেকজন মন্ত্রী ববি হাকিম, উনি বলেছেন উনি যদি মুখটা জাস্ট খোলেন আবার একটা নাকি বোম বিস্ফোট হবে। এই তো হচ্ছে দলের অবস্থা, ছন্নচারা ফুটো নৌকা, এরা জানে সব জায়গায় এরা হারবে। ভোট যখন চাইতে যাবে মানুষেদেরকে কিছু জায়গায় ঝাঁটা পেঁটা করে তাড়িয়ে দেবে বা অন্য জায়গায় মুখ ফিরিয়ে নেবে। এদের থেকে আর কি এক্সপেক্ট করবেন? নিজেদের মধ্যে সংঘবদ্ধ কোনো চিত্র নেই। এই অবস্থা, এরা চালাবে রাজ্য, এরা চালাবে দেশ। যারা 2021-এর প্রার্থী তালিকায় 294টা আসনের মধ্যে 164 জন দলবন্ধুকে রাখে যে বিজেপি, সেই দলবন্ধুদের উপর আমাদের পার্টির প্রার্থী তালিকা আপনি মনে করে কোনো ধর্ষক কানে না, আপনাদের তো একজন এমপি, সিটি এমপি, তাকে বলছে সেনাকে পিটিকে ভালো আছে, সে নাকি বড় সাহেব বসে আপনাদের অবশ্যই নেব। তবে আপনাদের সামনে আনলো যে আরো আগের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন কুণাল ঘোষ থেকে শুরু করে তাপস রায়, অবশ্যই সেই বক্তব্য আপনাদের সামনে রাখবো। তবে তার আগে আপনাদের দেখাবো যে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, তিনি বার্তা দিয়েছেন যাকেই দল প্রতীক দেবে তাকেই জেতাতে হবে, কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। তার বক্তব্য শোনাবো এবং তারপর একটা বিরতি, বিরতির পর আবারও ফিরবো আলোচনায়, সঙ্গে থাকবেন। একটা প্রার্থী যিনি আপনাদের সামনে আসবেন, তিনি কানা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, বোবা হোক, মোটা হোক, রোগা হোক, ফর্সা হোক, কালো হোক, যার হাতে তৃণমূলের সিম্বল থাকবে মনে করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সিম্বলের উপর নির্ভর করে তিনি মানুষের কাছে। কুণাল ঘোষের পর এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তাপস রায়। তিনি বলেন, আমার বাড়িতে ইডি ঢুকিয়ে দিল, কবে আমার বাড়িতে ইডি ঢুকবে তার বাড়িতে আলোচনা হচ্ছে। কুণাল ঘোষ এবং তাপস রায়ের আক্রমণ নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে সুদীপ বন্দ্যোপাধ্যায় ফোন ধরেননি। আমার বাড়িতে ইডি ঢুকিয়ে দিল, কবে আমার বাড়িতে ইডি ঢুকবে তার বাড়িতে আলোচনা হচ্ছে। এখন সব জায়গায় বিজেপির একটা প্রার্থী আর তাকে হারাবে তৃণমূলের প্রার্থী, পদ্মফুল বনাম জয়ফুল, এই একটা জেলা যেখানে বিজেপির দুটো প্রার্থী, একটা পদ্মফুল সিম্বলে দাঁড়াবে আর একটা জোড়াফুল সিম্বলে দাঁড়াবে উত্তর কলকাতা। হ্যাঁ, সুদীপ ব্যানার্জি তো বিজেপির লোক। কুণাল ঘোষের পর এবার তাপস রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তাঁরই আরেক দলীয় সতীর্থ। আমার বাড়িতে ইডি আসবে কেন? এটা ওর সেই পার্সোনাল রিলেশন আছে কয়েকজনের সঙ্গে, সেইটাকে দিয়ে, যেহেতু আমি ওকে বলেছিলাম যে জেলখাটা আসামি, কালিমালিপ্ত, তাই জন্যে এটা করলো। অথবা আমি যেটা উঠে আসছি উত্তর কলকাতায় বা আমার নাম উঠে আসছে প্রার্থী হিসাবে, সেগুলোকে আঘাত করার জন্য এটা করেছে। তাপস দা যা বলেছেন তার কাছে কি কিছু কথা তার কানে আগে থেকেই গেছিল? জানুয়ারি মাস থেকেই, 12 তারিখের আগে থেকেই তাপস রায় কিছু বক্তব্য রাখছিলেন বা আমাদের সঙ্গে ঘরোয়া আলোচনায় বলছিলেন, তো সেগুলো যদি পরবর্তী ঘটনার সঙ্গে মিলে যায় তাহলে তার সেই সন্দেহটা হতে পারে, তবে সেই কথাটাই হয়তো তিনি বলেছেন। সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি মামলায় বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে প্রায় 12 ঘন্টা তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি ইডি। তা নিয়েই এবার বিস্ফোরক অভিযোগ করলেন তাপস। একটা দল করে আর একটা দলের স্বার্থ রক্ষা করা, খবরাখবর পাচার করা, সেটা পাপ, সেটা অপরাধ। এটা ওই 72-এর আর 72-এ যারা, তারা ওই সিপিএমের সঙ্গে এটা মেনটেন করত। আর এখন তৃণমূলে বেশ কিছু আছে যারা তৃণমূলের খাচ্ছে, পড়ছে, সব কিছু উপভোগ করছে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সেটা কিন্তু অহংকার করে, জাহির করে বলে, এমন নয় যে বলে না। তাদের যে রিলেশন, কাদের কাদের সঙ্গে সখ্যতা, সেটা আবার জাহির করে। কুণাল ঘোষ ও তাপস রায়ের আক্রমণ নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে ফোন ধরেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়, উত্তর দেননি হোয়াটসঅ্যাপেরও। এর আগে রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র দলীয় দুটো পদে ইস্তফা দিয়েছিলেন কুণাল ঘোষ। তৃণমূল সূত্রে খবর, কুণাল ঘোষের মুখপাত্র পদে ইস্তফা গ্রহণ করেছে দল। এ প্রসঙ্গে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি তৃণমূলের রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিয়েছিলাম। খবর পেয়েছি শুধু মুখপাত্র থেকে ইস্তফার অংশটি গ্রহণ করা হয়েছে। দলের কাছে আমার সবিনয় অনুরোধ, সাধারণ সম্পাদক পদ থেকেও ইস্তফাটি গ্রহণ করা হোক, আমি ওই পদে থাকব না, আমি শুধু কর্মী। অরিত্রিক ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। মহানন্দতে একদিকে কুণাল ঘোষ, যিনি দলের দুটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়েছেন একেবারে লোকসভা ভোটের মুখেই, তিনি সাংসদকে এভাবে আক্রমণ করছেন। অন্যদিকে তাপস রায়, একের পর এক এই অন্তর্দ্বন্দ্বের ছবি দলের জন্য খুব ভালো বিজ্ঞাপন।
একেবারেই নয়। দল বড় হলে বিভিন্ন ধরনের মানুষ থাকে, তাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু একেবারে ভোটের আগে এই রকম তৃণমূলের হেভিওয়েট নেতারা যদি অন্তর্দ্বন্দ্বটাকে প্রকাশ্যে নিয়ে আসেন, সাধারণ মানুষের কাছে ভাবমূর্তি ভালো হয় না। আমি শঙ্খ ঘোষের একটা কবিতা নিশ্চয়ই বলবো এখানে, যে নিজেরই জয়ের কাছে পরাভূত হয়েও না কখনো, অর্থাৎ আত্মবিশ্বাসী হওয়া ভালো কিন্তু ওভার কনফিডেন্স যেন বিপর্যয় না ডেকে আনে। আর তৃণমূলের কাছে কতগুলো খুব বড় চ্যালেঞ্জ এখন সামনে। সন্দেশখালিটা যদি আমি ছেড়ে দিই, সার্বিকভাবে সন্দেশখালি একটা সব থেকে বড় চ্যালেঞ্জ, তার সঙ্গে শাহজাহানের মতো এই দুষ্কৃতকারীরা যেন তৃণমূলের প্রথম সারির নেতায় না পরিণত হন, এইটা দেখতে হবে। তৃণমূলে বহু সৎ মানুষ আছে, কমিটেড মানুষ আছে, তাদের এগিয়ে আনা প্রয়োজন রয়েছে, এবং এই মানুষদের সামনে আনলে তবেই তৃণমূল দলের প্রতি ভাবমূর্তি ক্লিয়ার হবে। শুধুমাত্র মমতা ব্যানার্জি নয়, মমতা ব্যানার্জি নিশ্চয়ই একটা ভালো রাজনীতি। আমি জয়ন্তর কাছে একটু এই জায়গা থেকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নেব, যে দলের ভাবমূর্তি কোথাও এর জন্য ক্ষুণ্ণ হচ্ছে না? সেটা তো দল, ওনাদের দল বলবে। দুজন চেলখাটা আসামি এ ওর নামে কথাবার্তা বলছে, খুব একটা গুরুত্ব আমাদের কাছে কিছু নেই, কিন্তু আমাদের যে কথা, দুটো কথা এক্ষেত্রে প্রমাণিত হলো। প্রথম কথা, আমরা বলতাম যে বিজেপি তৃণমূল এক মুদ্রার এপিটোপি, বোঝা গেল যে তাপস রায় পরিষ্কার দাঁড়া বলছে উত্তর কলকাতায় তৃণমূলে জেতার কোনো জায়গা নেই। সেক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় বদলে তার নামও যদি প্রার্থী হিসেবে অ্যানাউন্স করা হয়, তাহলে উনি ইয়ে করবেন, অর্থাৎ বিজেপির হাতে আসনটাকে তুলে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, সেটা সাকসেসফুল।